ঈদের ছুটি শেষে ফিরতি পথে যাত্রী বোঝাই প্রতিটি লঞ্চ, ফেরিতে হুড়োহুড়ি, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। মহাসড়কে চাপ কম হলেও নিয়ম মানায় অনীহা। করোনায় দেশে আরও 50 জনের মৃত্যু, 7,000-এর বেশি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1918। কোনো দেশে কোভিড টিকা তৈরি হলেই সংগ্রহ করবে বাংলাদেশ, জানালেন স্বাস্থ্য সচিব। ঢাকার আশপাশে ডুবছে নতুন নতুন এলাকা, তলিয়েছে পথঘাট, বসত বাড়ি, কারখানা। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদী। ঈদের ছুটি শেষে মঙ্গলবার দিনভর রাজধানীমুখী মানুষের ঢল নামে, তবে সড়কের চেয়ে নৌপথে যাত্রীচাপ বেশি ছিল। করোনার তোয়াক্কা না করে মানুষ যেভাবে বাড়ি গেছেন, তেমনি ফিরতি পথেও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। পরিবহন সংশ্লিষ্টরাও মানছেন না নির্দেশনা। মহামারীর ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে কর্মস্থলে ফেরা। শিশু বৃদ্ধ সবাই লঞ্চে উঠছেন গাদাগাদি করে। মঙ্গলবার দুপুরের পর থেকেই বরিশাল লঞ্চঘাটে ঢল নামে যাত্রীদের। প্রবেশপথে জীবাণুনাশক ছিটানো হলেও তা অপ্রতুল। লঞ্চের ডেকে স্বাস্থ্যবিধি মানার কোনো পরিবেশেই ছিল না। 5 দিনের ছুটি শেষ, আমরা ঢাকা চলে যেতেছি আবার আমাদের কাজের উদ্দেশ্যে। যদি মাস্ক ছাড়া কেউ থাকে তার জরিমানা হওয়া উচিত। এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে মঙ্গলবারও ব্যাহত হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল। এতে দিনভর দুই পাড়ে ছিল যানবাহনের জট। সময় বাঁচাতে অনেকে ঝুঁকি নিয়ে উঠে বসছেন লঞ্চে বা স্পিড বোটে। আমরা তো আসছি 30 বেড়া দিয়ে, আবার যাব। এবারে ঢাকার থেকে আসছে 100 কিলোমিটার রাস্তা। কেউ স্বাস্থ্যবিধি মেনে চলে না, অনেকেই মাস্ক পরছে, কেউ মাস্ক পরে নাই, তারপর অনেক গাদাগাদি করে বসছে। সরকারি মানে কোনো কাজ ঠিক মতন হয় না, আমরা ওই বাজেই গাদাগাদি করেই আমাকে আসতেছি। আমাকে পরিস্থিতি হিসেবে আমাকে অফিস করার জন্য আমাকে আসতেই। রাজবাড়ির দোলদিয়াতেও ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে। সদরঘাটেও ভোরে ভেড়া প্রতিটি লঞ্চে ছিল যাত্রী বোঝাই। এদিকে মহাসড়কে চাপ কম হলেও অনেক বাসেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অনেকে যাত্রীও তুলছে বেশি, ভাড়াও নিচ্ছে বেশি। 2 সিটে একজন বসানোর কথা সেটা করে নাই, 40 সিট 40 জন প্যাসেঞ্জার নিয়ে আসছে। যারা মালিক পক্ষে কাউন্টারে যারা আছে, আমরা কোনো টিকিট বেশিও নেই, আমরাও নেই। 2 সিটে একজন বসানোর কথা কিন্তু তারা বসায় নাই, 2 জন করে বসে। স্বজনের সান্নিধ্যে ঈদের আনন্দের রেশটুকু নিয়ে কাজে ফিরলেও সংক্রমণের ঝুঁকি শঙ্কা বাড়াচ্ছে। আবুল ওমান, সময় সংবাদ। এদিকে ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় বরিশাল থেকে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার রাতে ঢাকার দিকে ছেড়ে আসে লঞ্চগুলো। বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা জানান, দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলোকে নির্ধারিত সময়ের আগে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের 1.25 ঘন্টা আগে যাত্রা শুরু করে এমভি মানামি। এরপর রাত 8টায় ছাড়ে সুন্দরবন 10। একে একে 6টি লঞ্চ রাত 8:15টার মধ্যে বরিশাল নদীবন্দর ছাড়ে। নদীবন্দর এলাকায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল ঢিলেঢালা ভাব। বেশিরভাগ যাত্রী ছিলেন মাস্ক ছাড়া। পাঁচ দিনের ছুটিতে আসছিলাম, 5 দিনের ছুটি শেষ, আমরা ঢাকা চলে যেতেছি আবার আমাদের কাজের উদ্দেশ্যে। 6টা ডিউটি আছে, তার জন্য এই লঞ্চ উঠছি যে অ্যাডভান্সের 1 আগে যাবে তাই। যদি মাস্ক ছাড়া কেউ থাকে তার জরিমানা হওয়া উচিত। কোনো দেশে কোভিড টিকা তৈরি হলেই বাংলাদেশ সংগ্রহের চেষ্টা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর টিকার তৃতীয় পর্যায়ে ট্রায়াল করতে চায় চীনা বেসরকারি ওষুধ কোম্পানি সাইনোভ্যাক। ICDDRB-র মাধ্যমে প্রস্তাব দিয়েছে কোম্পানিটি। সাইনোভ্যাক কোম্পানিটি এই বাংলাদেশে থার্ড ফেজে তারা ট্রায়াল করতে চায়। হসপিটালে কর্মরত স্টাফদের, কর্মীদের মধ্যে তারা এই ট্রায়ালটা করতে চায়। ICDDRB-র মাধ্যমে তাদের একটি প্রস্তাব আমাদের মন্ত্রণালয়ে তারা নিয়ে এসেছে। স্টাডি করে দেখব যে আসলে তাদের ডিমান্ডটা কী, তারা কী চায়। এই স্টাডি করে আমরা সরকারের যে পর্যায়ে সিদ্ধান্তের প্রয়োজন হবে সে পর্যায়ে আমরা নিয়ে যাব। সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকব না। পৃথিবীর যেখানেই ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেই প্রত্যেকটি জায়গায় আমরা যোগাযোগ অব্যাহত রাখছি। ঢাকার আশপাশের জেলায় থামছে না প্লাবন, তলিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। বসতবাড়ি, পথঘাট তো বটেই, কারখানাও ডুবেছে। লাখ লাখ বন্যার্থীর দুর্ভোগ চরমে উঠেছে, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সড়ক উপচে ঢুকছে বানের পানি, ভাঙছে সড়কের পর সড়ক, বাড়ছে বন্যা কবলিতদের দুর্দশা।
পদ্মায় পানি বাড়ায় মুন্সীগঞ্জে 319টি গ্রামের 2 লাখ পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। ঘরে হাঁটু পানি, সড়কও তলিয়ে, অসহনীয় দুর্দশায় দিন কাটছে সাভারের বাসিন্দাদের। বিকল্প উপায়ে চলাফেরা করতে হচ্ছে সবাইকে। সাঁতরিয়ে দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে বিশুদ্ধ পানি, ভেলা ও নৌকায় চড়ে সারতে হচ্ছে সব কাজ। চারিদিকে থই থই পানি, ঘরেও হাঁটু পানি, তাই খাটেই পা গুটিয়ে সময় কাটছে। আছে খাবারের অনিশ্চয়তাও, সেই সাথে সাপের আতঙ্কে টাঙ্গাইলের বানভাসীরা। এছাড়া সিরাজগঞ্জ ও ফরিদপুরে বন্যার পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে নিম্নাঞ্চলে এখনও রয়েছে হাঁটু পানি। গাইবান্ধায় পানি কমার পর ভাঙনের মুখোমুখি নদী পাড়ের মানুষ। আবুন ওমান, সময় সংবাদ। গ্রামের পর গ্রাম ভাসিয়ে বিপদ সীমার নিচে নেমেছে তিস্তার পানি, স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত। সড়ক ভেঙে বিপর্যস্ত যোগাযোগ, বানভাসী মানুষের সামনে এখন পাহাড় সম বিপদ ভাঙন। তরিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। শত পরিবারের পারাপারের একমাত্র বাঁশের সাঁকোটিও ভেসে গেছে বানের তোরে। তিস্তার তীব্র স্রোতে রক্ষা পায়নি রাস্তাঘাট। বানের জল নামার পর দেখা দিয়েছে তীব্র ভাঙন। চাল চুলো নিয়ে দিক বিদিক ছুটছেন গঙ্গাচড়ার শঙ্করদহ ও চর ইসলি গ্রামের মানুষ। খোলা আকাশের নিচে দুর্দশার যেন শেষ নেই আশ্রয়হীন মানুষের। নদী ভাঙি এখন যাইতেছি, এখন আমাদের কোনো বাড়ি করার মতন কোনো জায়গা জমি নাই, গাছপালা নাই, রোদের মধ্যে আসি বাসা কাসা নিয়ে। নষ্ট হয়েছে টানা কয়েকদিন পানির নিচে ডুবে থাকা আমন ধানের চারা। বন্যা ভাঙনে সব হারিয়ে দিশেহারা মানুষগুলোর সামনে সান্ত্বনা দেয়ারও কেউ নেই। জায়গা জমি যেইটুকু ছিল আবার সুবাদ করছিলাম আমরা আমন ধান, সেইটুকুও নাই। এলাকার এমপি মহোদয় উনি আমাদেরকে বর্ষা আসলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন শুকনো মৌসুম ওনার কোনো প্রতিশ্রুতির আমরা কোনো ফলাফল পাইনি। তবে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলা হচ্ছে জানিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। গত কয়েকদিনে প্রায় 400 বাড়িঘর গিলেছে তিস্তা। তিস্তা পাড়ের দুঃখ ঘোষাতে নদী ভাঙন প্রতিরোধে কোনো পদক্ষেপই নেয় না কেউ, এমনটাই অভিযোগ এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। দেশে করোনায় আরও 50 জন মারা গেছেন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,234 জনে। 24 ঘন্টায় 7,712 জনের নমুনা পরীক্ষায় 1,918 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টা শনাক্তের হার 24.87% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.31%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,955 জন, এ পর্যন্ত সুস্থ 1,39,860 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.31%। এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 44 জন, নারী 6 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। বর্তমান মেয়র আজম নাসিরের মেয়াদ শেষ হওয়ায় সুজনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দায়িত্ব নিয়েই নগরীর বেহাল রাস্তা মেরামতের পাশাপাশি আগের মেয়রের শিক্ষা ও স্বাস্থ্য খাতের কাজগুলো এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার শেষ হচ্ছে বর্তমান মেয়র আজম নাসিরের মেয়াদকাল, কিন্তু করোনা জটিলতার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে যাওয়ায় গত 2 মাসের বেশি সময় ধরে চলছিল প্রশাসক নিয়োগ নিয়ে নানা আলোচনা। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী ঘোষণা দিলেন প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনের নাম। আগামী 6 মাস দায়িত্ব পালনের কথা উল্লেখ করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগদান করেছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই নেতা কর্মীরা ভিড় করেন খোরশেদ আলম সুজনের কাট্টলির বাসায়। আগামী 6 আগস্ট দায়িত্ব নিয়ে কাজ করার কথা জানান তিনি। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এটাকে ঠিক করতে হবে। প্রশাসনের দুর্নীতিটাকে বন্ধ করার জন্য আমি চেষ্টা করব। ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা খোরশেদ আলম সুজন নগর আওয়ামী লীগের রাজনীতিতে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবেই পরিচিত। স্বাস্থ্য ব্যবস্থা যেটা মহিউদ্দিন চৌধুরী সূচনা করেছিলেন সেটা পরবর্তী মেয়ররা তাদের অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। সর্বোপরি এই শহরকে একটি মানবিক
এবং মানুষের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। খুরশিদ আলম সুজনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান মেয়র আজম নাসির উদ্দিন। উনি যদি বলেন যে সিটি কর্পোরেশন গিয়ে মাঠে গিয়ে কোনো কিছু সহযোগিতা সেটা করব। গত 29 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। করোনা সংক্রমণ ঠেকাতে 21 মার্চ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হতাশা নয়, পরিবর্তনের জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপিকে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের সভাপতির মৃত্যুতে ভার্চুয়াল স্মরণ সভায় তিনি একথা বলেন। এখন নষ্ট সময় চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে ভালো মানুষের কোনো জায়গা নেই। আমার কাছে মনে হয় যে এটা একটা নষ্ট সময়, বিশেষ করে রাজনীতিতে ভালো মানুষের জায়গাই নেই প্রায় বলা চলে, হতাশার কোনো জায়গা নেই। পরিবর্তন তো হবেই, পরিবর্তন আসতে হবে, সেই পরিবর্তনের জন্যই কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে, সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করে আমাদেরকেই পরিবর্তন আনতে হবে। সেটা গণতন্ত্রের জন্য লড়াই, এই দেশের মানুষের বেঁচে থাকার জন্য লড়াই, এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক প্রাইস পে করতে হয়। বিএনপি ইতিমধ্যেই আমরা প্রচুর দাম দিয়েছি, মূল্য দিয়েছি। নেতিবাচকতার কাদামাটিতে আটকে আছে বিএনপির রাজনীতি। মঙ্গলবার অনলাইন ব্রিফিং এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না, তারা সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আটকে আছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। সম্প্রতি ইতালি বিএনপির এক নেতার এক বক্তব্যে এবং সেখানে আমাদেরও কিছু লোকের যোগ সাজে প্রবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। বিএনপি নামক দলটি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না, তারা সমালোচনা আর মিথ্যাচারে বৃত্তে আবর্তিত হয়। প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাদামাটিতে আটকে আছে তাদের রাজনীতি। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রম আর নাগরিকদের সহযোগিতায় প্রতিদিনের বর্জ্য যথাসময়ে সরানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকামুখী ঢল শুরুর আগেই 2 সিটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করার তাগিদ নগরবাসীর। চলছে শেষ সময়ের বর্জ্য অপসারণের কার্যক্রম। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার আলটিমেটাম বাস্তবায়ন হতে দেখল নগরবাসী, যা বিগত বছরগুলোতে 48 ঘন্টাতেও সম্ভব হয়নি। চলতি বছর 40 ভাগ কোরবানি কম হলেও সিটি কর্পোরেশনের প্রস্তুতিও ছিল পর্যাপ্ত। নতুন ওয়ার্ডগুলোকেও বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার কথা জানান ঢাকা উত্তরের মেয়র। আজকের এই চ্যালেঞ্জিং ইভেন্টে আমরা সুন্দরভাবে নগরকে পরিষ্কার করতে পেরেছি সকলের সহযোগিতায়। প্রায় 17,500 পরিচ্ছন্নতা কর্মীর রাত দিনের পরিশ্রমে অনেকটাই পরিচ্ছন্ন রাজধানী। আমরা সর্বমোট 3,391টি ট্রিপ ট্রাকের মাধ্যমে আমাদের বর্জ্য অপসারণ করেছি ডিএসসিসি এলাকা থেকে। সচেতনতা বাড়ার পাশাপাশি জনগণ সম্পৃক্ত থাকাই নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সারা বছর জুড়ে আমরা যদি শুধুমাত্র জনগণ সম্পৃক্ত থাকি এবং জনগণকে সম্পৃক্ত রাখা যায়, তবে বর্জ্য ব্যবস্থাপনা এই শহরকে একটি উন্নততর জায়গায় নেওয়ার জন্য আমরা একটা যুগপৎ কার্যকর নীতি নির্ধারণ করতেই পারি। বর্জ্য অপসারণের ন্যায় দ্রুত সম্পূর্ণ নগরী জীবাণুমুক্ত হোক এমনটাই প্রত্যাশা এখন নগরবাসীর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। টাকায় নাকি বাঘের দুধও মিলে, বাঘের দুধ নয় তবে বনভূমির মালিকানা ঠিকই মেলে ভালুকার বনে। আর এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগ খোদ বন কর্মকর্তাদের বিরুদ্ধে। এখানে 15,000 একরের বেশি বনভূমি দখল হয়ে আছে এরই মধ্যে। ময়মনসিংহ থেকে ফিরে আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল, ছবি তুলেছেন মিজানুর রহমান। এ বনে একসময় ঘুরে বেড়াতো ভালুক, সেই থেকেই নাম ভালুকা। বড় বড় বাঘ এগুলি দেখছি আর ভালুকায় 23,000 একর ভূমির মালিক ছিল বন বিভাগ, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় 8,000 একরে। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে আসে বন দখলে অনুসরণ করা হয়েছে 3টি পদ্ধতি। ধীরে ধীরে গাছ কেটে বন উজাড়, রাতারাতি দেয়াল তুলে সরাসরি দখল এবং কর্মকর্তাদের হাত করে আইনি প্রক্রিয়ায় দখল। যেখানে সরকারি গাছ কাটায় নিষেধ সেখানে গহীন জঙ্গলের ভেতর
এভাবে সমিল বসিয়ে কাটা হচ্ছে বনের গাছ। আর এর সবই চলছে বন প্রশাসনের চোখের সামনে। স্থানীয়রা বলছেন টাকা দিলে সবই সম্ভব এখানে। ফরেস্টের লোক আসে আয়সা বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার কারণে পরে কিছু টাকা দাবি করে, যাদের বাড়ি হলে এরকম টাকা দেন লাগে আর কি। দেখা গেছে কোনো একটা কাজে তারা বাধা দিতে আসলে সবাই আসে, টাকা খেলো সবাই ব্যাক করে এখানে। অভিযোগ পেলে নেওয়া হয় ব্যবস্থা। আমাদের কিছু স্টাফ আছে এরকম হয়, কিন্তু এগুলো এখন প্রশাসন এতই করা যে আপনি কোনো অভিযোগ যদি বাইনামী কারণ নামে দেওয়া যায় সাথে সাথে সাসপেন্ড করে তার ইয়ার বিদায়ের ব্যবস্থা এটা আমরা নিজেরাই করতেছি। আর সাবেকে প্রধান বন সংরক্ষক বলছেন বনভূমি সংরক্ষণ করতে হলে শক্ত হতে হবে সরকারের সর্বোচ্চ মহলকে। রাজনৈতিক এবং সরকারের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা যেতে হবে, সিদ্ধান্ত যেতে হবে। দ্রুত বনের সীমানা নির্ধারণেও গুরুত্ব দিতে বলছেন বন বিভাগের সাবেকে শীর্ষ কর্মকর্তা। কিফায়াত শাকিল, সময় সংবাদ, ময়মনসিং। এবার প্রবাসের খবর। করোনা পরিস্থিতি সামাল দিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাত্রিকালীন কারফিউ জারি থাকায় বাংলাদেশি শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরি হারিয়ে চরম অসুবিধায় পড়েছেন। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্ট। জনসংখ্যার ভিত্তিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তর অঙ্গরাজ্য ভিক্টোরিয়া। দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়াতে জুনের মাঝামাঝি থেকে করোনাক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। তার মধ্যে ভিক্টোরিয়াতেই প্রধানত করোনাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায়, প্রথম চার মাসে পুরো অস্ট্রেলিয়াতে করোনাক্রান্ত রোগীর সংখ্যা ছিল 7,000 জনের মতো, অথচ গত দুই মাসে ভিক্টোরিয়াতেই 10,000 জনের মতো করোনা আক্রান্ত হয়েছে। সামাজিক মেলামেশা এছাড়া এয়ারপোর্টে বিশেষ ফ্লাইট আসার কারণে বিদেশিদের মাধ্যমে এই করোনাক্রান্ত রোগীর সংখ্যা ছড়িয়েছে বলে সরকার ধারণা করছে। গত রবিবার থেকে ভিক্টোরিয়াতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে অস্ট্রেলিয়া সেনাবাহিনীকে মাঠে নামতে দেখা গেলেও মহামারীতে এই প্রথম অস্ট্রেলিয়া সেনাবাহিনীকে মাঠে কাজ করতে দেখা যাচ্ছে। ভিক্টোরিয়াতে জায়গায় জায়গায় চেকপয়েন্ট বসিয়ে তারা সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করছে, তাদেরকে বিধিনিষেধগুলো বুঝাচ্ছে। এদিকে সিডনির বাংলাদেশিরা তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও ভালো নেই মেলবোর্নে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থীরা। কারফিউ জারি করায় সন্ধ্যাকালীন চাকরিগুলো সব বন্ধ হয়ে গেছে। এ কারণে এই মুহূর্তে মেলবোর্নে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রায় কারোই খণ্ডকালীন চাকরি নেই। বিশেষজ্ঞরা মনে করছে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে 2020 সাল পুরোটাই লেগে যেতে পারে, আর অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের লেগে যেতে পারে আগামী 6-12 বছর। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সঙ্গীত শিল্পীরা দীর্ঘদিন ধরে অলস সময় পার করছেন। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান দেশটিতে অবস্থানরত শিল্পীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। সাংস্কৃতিক জগতের অনেক বড় বড় আয়োজন হয়ে থাকে সংযুক্ত আরব আমিরাতে, কিন্তু করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে সবকিছু। দেশটিতে অসংখ্য বাংলাদেশি শিল্পী আছেন যারা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সচ্ছলতা এনেছেন, হয়েছেন জনপ্রিয়, পেয়েছেন খ্যাতি, কিন্তু দীর্ঘদিন সঙ্গীত থেকে দূরে থাকায় সংকটের মধ্যে দিন পার করছেন অনেকে। সঙ্গীত জগতে বলা যায় বিপুল পরিমাণে ধস নেমেছে, এখন সেটা কতদিন চলবে বলা যাচ্ছে না। আমার টোটাল টিমটাই বন্দি আমাদের, আমরা ইচ্ছা করলেও গান করতে পারছি না, তো জানি না কবে আবার ফিরে আসবে আমাদের স্বাভাবিক। আমরা আসলে ঘরের মধ্যে সবাই বন্দি অবস্থায় আছি, পরিবারের সঙ্গে সন্তানদের সঙ্গে সময় পার করছি। বছর জুড়েই কোনো না কোনো অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন প্রবাসীরা। বাংলাদেশ মিশন থেকে শুরু করে প্রবাসীদের গড়ে তোলা সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো এইসব বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিশ্ব পরিস্থিতির এই দুঃসময়ে প্রবাসী অসংখ্য সঙ্গীত তারকার কষ্টের কথা অগোচরে থেকে গেছে। সময়ের পরিবর্তন আসলে আবারও এই শিল্পীরা সুরের জাদুতে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিবে সেই প্রত্যাশায় দিন গুনছেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কাতারের বিভিন্ন জায়গায় বাংলাদেশের মতো ভ্যান গাড়িতে বৈধভাবে ফুচকা ও চটপটির দোকান সাজিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিদিন বিকাল 4-10 পর্যন্ত চলে এই ব্যবসা। বাংলাদেশে এই খাবারের স্বাদ নিতে ভিড় জমান প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা।
কম বিনিয়োগে বেশি লাভ হওয়ায় খুশি চটপটি ব্যবসায়ীরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ঝালজাতীয় খাবার চটপটি ও ফুচকা সব বয়সী মানুষের কাছে খুবই জনপ্রিয়। ডাল আর বুট দিয়ে তৈরি এ ধরনের খাদ্যের চাহিদা সারা বছরই একই থাকে। রাজধানী দোহার, মাইজার, সানাইয়া, আলাতিয়া, আবু হামডু ও ন্যাশনাল সহ বিভিন্ন জায়গায় ফুচকা ও চটপটির বৃষ্টির মতো বাংলাদেশিদের মালিকানাধীন দোকান গড়ে উঠেছে। বাঙালি এক ভাইকে দেখলাম এখানে চটপটি ফুচকা দোকান দিচ্ছে, তো একদিন খেয়ে দেখলাম আসলে যে স্বাদটা পাইছি পুরো বাংলাদেশের স্বাদ। দেশ থেকে দই ফুচকা, ঝাল ফুচকা, চটপড়ি, চাট মশালা, পানিপুরি এগুলো শিখে এসেছি। আসার পর এখন আমি বাইরের দোকানে ব্যবসা চালাচ্ছি। দুবছর আগে শখের বসে শুরু করলেও বর্তমানে এ ব্যবসা করে যথেষ্ট লাভবান এই প্রবাসী ব্যবসায়ী। এখানে অনেক বাঙালি আছে, আমার কাস্টমার শুধু বাঙালি না, আলহামদুলিল্লাহ পাকিস্তানের থেকে শুরু করে আরবিরও আসতেছে, পুরো কাতারের অনেক বাঙালি এখানে আসছে। কিছুদিন আগেও রাস্তায় এমন দোকানের অনুমতি না থাকলেও প্রবাসীরা বলছেন 2022 সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে এমন উদ্যোগ নিয়েছে কাতার সরকার। সময় সংবাদ, দোহা, কাতার। চলতি অর্থবছরের প্রথম মাসেই রপ্তানি হয়েছে 391.9 কোটি ডলারের পণ্য, যা লক্ষ্যমাত্রার তুলনায় 13.39% বেশি। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জুলাই মাসে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে এসেছে 324.49 কোটি ডলার, যেখানে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল 284.20 কোটি ডলার। পোশাক খাতে জুলাই মাসে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে 14.18% বেশি। গেল মাসে চামড়া ও চামড়াজাত পণ্যে প্রায় 7.74 কোটি ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে 9 কোটি ডলারের পণ্য। এছাড়া লক্ষ্যমাত্রার তুলনায় 5.44% বেশি রপ্তানিতে পাট ও পাটজাত পণ্য আয় হয়েছে 10.35 কোটি ডলার। করোনা মহামারীর মধ্যেই চলতি অর্থবছর 48 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার, যা গেলবারের চেয়ে 20% বেশি। দেশের ফুটবলের খবর, অবশেষে মাঠে ফিরছেন ফুটবলাররা। করোনা পরবর্তী সময়ে বিশ্বকাপ বাছাই এবং এশিয়া কাপের ম্যাচ সামনে রেখে কাল থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্পের আনুষ্ঠানিকতা। প্রথম অংশে 5 আগস্ট যোগ দেবেন 12 ফুটবলার, জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। করোনার কারণে মানতে হবে বিভিন্ন স্বাস্থ্যবিধি, তবে ইঞ্জুরির কারণে বসুন্ধরা কিংসের 3 ফুটবলার যোগ দিচ্ছেন না ক্যাম্পে। আর অধিনায়ক জামাল ভূঁইয়া এবং নতুন ডাক পাওয়া তারেক কাজী রয়েছেন দেশের বাইরে। দেশের ক্রীড়াঙ্গনে প্রথম কোনো ডিসিপ্লিন হিসেবে দলগত অনুশীলন শুরু করতে যাচ্ছে ফুটবল। আসন্ন বিশ্বকাপের প্রাক বাছাই পর্ব এবং এশিয়ান কাপ সামনে রেখে অনুশীলন শুরু করছেন বিপ্লব ইয়াসিনরা। কোভিড মহামারীতে ঘরবন্দী ছিলেন ফুটবলাররা। বিশ্বের অন্যান্য দেশের মতো এশিয়ায় ফিরতে শুরু করেছে ফুটবল। অক্টোবরের 8 তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপের প্রাক বাছাই এবং এশিয়ান কাপের ম্যাচ। 36 ফুটবলার ডাকা হয়েছে প্রাথমিক স্কোয়াডে। ফুটবলারদের করোনা টেস্ট সহ নানা বিধিনিষেধের মধ্য দিয়ে নামতে হবে মাঠে। জাতীয় ফুটবল দলের যে খেলোয়াড়গণ রয়েছে তারা 3টি ফেজে 5 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে 3টি ফেজে তারা জাতীয় দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে তারা জয়েন করবে, এবং যেখানে আমাদের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের ভেন্যু হচ্ছে সারা রিসর্ট গাজীপুরের। আমাদের 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ 3টি ফেজে প্লেয়াররা ক্যাম্পে ঢুকবে। 3 পর্যায়ে শুরু হতে যাওয়া ক্যাম্পের দ্বিতীয় ধাপে 12 ফুটবলার এবং শেষ ধাপে ক্যাম্পে যোগ দিবেন 7 ফুটবলার। সব ফুটবলার থাকছেন না ক্যাম্পের শুরু থেকে। ফ্লাইট সংক্রান্ত জটিলতায় ডেনমার্কে আটকে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, আর প্রথমবারের মতো দলে সুযোগ পাওয়া তারেক কাজী আছেন ফিনল্যান্ডে। তাছাড়া 3 ফুটবলারকে ছাড়ছে না বসুন্ধরা কিংস। জাতীয় দলের 36 জনের স্কোয়াডে বসুন্ধরা রয়েছে 14 ফুটবলার। 3 জন ইঞ্জুরিতে থাকায় তাদের জাতীয় দলের ক্যাম্পে যেতে দিচ্ছে না কিংস কর্তৃপক্ষ। ক্লাবের সঙ্গে থেকে নিজেদের উন্নতির কাজটা করবেন মতিন মিয়া, মাসুদ মিয়া এবং আতিকুর রহমান ফাহাদ। অনিশ্চয়তা রয়েছে কোচিং স্টাফদের যোগদান নিয়েও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে, সহকারী প্রশিক্ষক স্টুয়ার্ট ওয়াটকিন্স সহ আমরা আগামী 2-3 দিনের মধ্যে আরো যে 3-4 জন কোচিং স্টাফ ফাইনাল করব 7 তারিখের মধ্যে, যেখানে আমাদের গোলকিপার প্রশিক্ষক, আমাদের ফিটনেস কোচ, আমাদের দলীয় দলের ফিজিও, এই পজিশনগুলো সহ যেসব কর্মকর্তারা থাকবেন সবাই যেমন লোকাল যারা রয়েছেন তারা তো 7 তারিখ থেকে ক্যাম্পে ঢুকে যাবেন, বাট ফরেন অফিসিয়াল যারা রয়েছে 16 আগস্ট নাগাদ তারা
সরাসরি ইউকে থেকে বাংলাদেশে আসবে এবং জাতীয় দলের ক্যাম্পে তারা যোগদান করবে। আফগানিস্তান, ভারত, কাতার, ওমানের বিপক্ষে 8 ও 13 অক্টোবর এবং 12 ও 17 নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের 71তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুবা ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার সকাল 9টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর শেখ কামালের প্রতিষ্ঠিত ক্লাব ঢাকা আবাহনীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে কামালের প্রতিকৃতিতে। 11টায় শেখ কামালের কর্মময় জীবন ও ক্রীড়াঙ্গনে তার অবদানের উপর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। আলোচনা সভায় অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্ত থাকার কথা রয়েছেন। এ সময় অসহায় ক্রীড়াবিদদের সাহায্য করা হবে। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে ফিরতি পথে যাত্রী বোঝাই প্রতিটি লঞ্চ ফেরিতে হুড়োহুড়ি, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। মহাসড়কে চাপ কম হলেও নিয়ম মানায় অনীহা। করোনায় দেশে আরও 50 জনের মৃত্যু, 7,000-এর বেশি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1918। কোনো দেশে কোভিড টিকা তৈরি হলেই সংগ্রহ করবে বাংলাদেশ, জানালেন স্বাস্থ্য সচিব। ঢাকার আশপাশে ডুবছে নতুন নতুন এলাকা, তলিয়েছে পথঘাট, বসত বাড়ি, কারখানা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।